একদম সেই, এটা তো বলার কিছু রাখে না, দেখলে বোঝা যায়, সবাই বুঝেন। এটা এলইডি প্রোজেকশন লাইট, পকেটের ব্যবহার আছে আলহামদুলিল্লাহ, অরিজিনাল মার্সিডিজ গ্রিল, ওটা ফাশনটা গাড়ি অরিজিনাল অবস্থা আছে, যা আছে অরিজিনাল অবস্থা আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যে হারায় শুকরিয়া আল্লাহ। আপনার শুনুন অ্যাড্রেসটা বলুন। মিউনিক অটো সেন্টার, চব্বিশ বারো, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। আঙ্কেল আজকের ভিডিওতে কী দেখাবেন? আমি দুটা জাতীয় গাড়ি দেখাবো, মোটামুটি দুটা জাতীয় গাড়ি চলে চলে, একটা প্রিমিয়ো, একটা একজো। আমাদের দেশে এখন দুইটা গাড়ি চলে বেশি এবং সবাই পছন্দ করেন মাশাআল্লাহ। প্রিমিয়োতে শুরু করেন? প্রিমিয়ো 2016 2018 রেজিস্ট্রেশন। আসলে তো ডিস্ট্রিবিউটর আমাদের দেশে আসে না সাধারণত, এটা স্টিকার লাগানো, স্টিকার লাগানো, জি। সিপিআর হতে গেলে 1800 উপরে সিসি হতে হবে, আসে কম আসে কম 1800 উপরে সিসি হতে হবে। আচ্ছা, এটা 15 সিসি, তো 98 সিসি গাড়িটা। ইএস প্যাকেজ, ইএস প্যাকেজ, ইএস প্যাকেজ, ফোর সেন্সর, ফুল অরিজিনাল অবস্থা আছে গাড়িটা, খুবই সুন্দর, নিউ শেপ। 25টা অ্যাঙ্গেল, 25টা ডায়ালের স্টপ, ক্রস কন্ট্রোল সব আছে, নাই বলে কোনো শব্দ নাই, সিট পাওয়ার, এভরিথিং অল, মানে ফুল লোডেড, ফুল লোডেড, ফুল লোডেড গাড়ি টয়োটা এফ প্রিমিয়ো, ইএস প্যাকেজ, ইএস প্যাকেজ, হ্যান্ডেস কাপ হোল্ডার সব পাবেন গাড়িটা, এবং এটা হচ্ছে পাল কালার, পাল কালার, এত সুন্দর গাড়িটা। সিরিয়াল হচ্ছে 34 কন্ডিশন, 34 সিরিয়াল, পাল কালার, জি, জার্সি কন্ডিশন। বডিতে কোনো ক্র্যাশ বা স্পট আছে অ্যাঙ্গেল? বাবা গাড়ি যদি রাস্তা চল দিয়ে স্পট থাকবে স্বাভাবিক, না থাকলে এটা অস্বাভাবিক। দেখেন কোনো খোলা কাটা কিছু নাই, অরিজিনাল অবস্থা আছে। আমি এই অবস্থায় পাইছি, এই অবস্থায় আমি বেসেছি, দেখেন জাপান থেকে যেভাবে শুরু হবে। ওকে, তেলের গাড়ি, তেলের গাড়ি, যেহেতু এই দেখেন, এগুলো দেখেন, স্টপ আছে আঙ্কেল, যেহেতু আর স্টপ আছে, মাইলেজ টাইমলি ভালো, এটা অনেক ভালো পায়, লং এ প্রায় 17-18 যায়, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। প্রতিটা সাইডে ফ্রেশ, জি একদম ফ্রেশ, প্রতিটা সাইডেই একদম ফ্রেশ কন্ডিশন, পাল কালার, টয়োটা এফ প্রিমিয়ো, ফুল লোডেড গাড়ি, সামনে পিছনে গ্লাস সব অরিজিনাল, সব সব অরিজিনাল, এই যে অটো ক্যামেরা, অটো ব্রেক সিস্টেম সব আছে। 16 মডেল, 18 সালের রেজিস্ট্রেশন, সানসেট একদম সেই, এটা তো বলার কিছু রাখে না, দেখলে বোঝা যায়, সবাই বুঝেন। এটা এলইডি প্রোজেকশন লাইট, পকেটের ব্যবহার আছে আলহামদুলিল্লাহ, অরিজিনাল মার্সিডিজ গ্রিল, নিউ শেপের বড় গ্রিল, নিউ শেপের বড় গ্রিল যেটা বলা হয়, এবং ভিভিটা ইঞ্জিন, ভিভিটা ইঞ্জিন, এই দেখেন সিসি হচ্ছে 1500 33-50, কিছু কমবে ইনশাল্লাহ, 33,50,000 কাস্টমার আসলে কিছু কমাই দেবো ইনশাল্লাহ। একজো হাইব্রিড 2013-17 রেজিস্ট্রেশন, ফার্স্ট হ্যান্ডের গাড়ি, ওটা ফার্স্ট হ্যান্ডের গাড়ি, অরিজিনাল অবস্থা আছে, যা আছে অরিজিনাল অবস্থা আছে। সিরিয়াল হচ্ছে 32 সিরিয়াল, সব কিছু অরিজিনাল অবস্থা, আমি ইঞ্জিনে দেখাই আগে, সামনে গ্লাস, এভরিথিং ওকে, অরিজিনাল। আচ্ছা অরিজিনাল, টায়ারের সাপোর্টটা ভালো দিবে? হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি অনেক সুন্দর, টায়ারের সাপোর্টটা কীরকম? একদম নতুন 4টা টায়ার, দেখেন আমার বলো গাড়ি বলে দিবে, আমার কিছু বলার দরকার নেই, এবং ব্যাটারির সাথে গাড়ি কথা বলবে ইনশাআল্লাহ। এই হচ্ছে ইঞ্জিন, হ্যাঁ, সিসি হচ্ছে 1500, জি, আমার বলতে হবে না, গাড়ি কথা বলবো আমাদের সাথে। কালার টাঙ্কিল খুব সুন্দর, অরিজিনাল, জি, ফেসেস পাস হলো, ফেস এভরিথিং, এবং ব্যাটারি হেলথ ভালো আছে, একদম ভালো আছে। এই দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল, আচ্ছা প্রতিটা গ্লাস অরিজিনাল, জি, রেন সেটগুলো অরিজিনাল, এই যে সেন্সর সিস্টেম, ভিতরে বিস্কিট কালার, দেখেন কত সুন্দর, দারুণ, অনেক ফ্রেশ গাড়ি, ওভার ফ্রেশ, ওভার ফ্রেশ, জি। আর এই হচ্ছে ব্যাক সাইড, বিশাল জায়গা, স্পেস, স্পেস সব আছে, সব আছে, কোনো কিছু কমতি নাই, কিছু কমতি নাই, সব বাড়ায় বলার কোনো সুযোগ নাই, যা আছে তাই, বাড়ায় বলার কোনো সুযোগ নাই, আর আমি বাড়ায় বলে ব্যবসা করি না। এটার মডেল আঙ্কেল সবাই জানে, 13 মডেল 17 রেজিস্ট্রেশন, 13 মডেল, যারা আমার কাছে গাড়ি কিনেছেন তারা জানেন আমি যা বলছি তা মিলছে কিনা। আচ্ছা 13 মডেল এবং 17 রেজিস্ট্রেশন, এবং 92,000 কিলোমিটার চলা, অরিজিনাল মাইলেজ, অরিজিনাল মাইলেজ। আঙ্কেল প্রাইসটা কত? 1650 আস্কিং প্রাইস, 1650 আস্কিং প্রাইস, কাস্টমার আসলে অবশ্যই অবশ্যই কমাই দেবো ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা 01712927246, 01552382274, নিউনিক অটো সেন্টার, 24/12, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। এনে জনতা তেলের মিলের পাশে বললে হবে, বা জাপান গার্ডেন সিটির সামনে আসলে হবে ইনশাআল্লাহ। আঙ্কেল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।